প্রিয়াঙ্কা নিউজ মোমেন্ট বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নিউজ মোমেন্ট বাংলা শুরু করছি। আজকের বিশেষ বিশেষ খবর হলো ওষুধের দাম বৃদ্ধি। রাজ্যগুলির নির্বাচন শেষ, এখন ওষুধ, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেল। চিত্তরঞ্জন থেকে পাপন পালের অনুসারে আসানসোল লোকসভা উপনির্বাচনকে সামনে রেখে প্রতিটি দল নিজের মতো করে কর্মী সভা ও প্রচার সারছে। ওষুধের দাম বৃদ্ধি। রাজ্যগুলির নির্বাচন শেষ, এখন ওষুধ, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেল। এটি আসল এজেন্ডা। এখানে প্রতিবেদনটি অনুসরণ করতে হবে। যে কোনো রোগের চিকিৎসায় প্রচুর অর্থ ব্যয় হয়, এবার তা আরও বাড়তে চলেছে। প্যারাসিটামল থেকে শুরু করে বিভিন্ন ওষুধের দাম বাড়তে চলেছে। একই সঙ্গে হৃদরোগের নিত্য প্রয়োজনীয় ওষুধ ও সংক্রামক ওষুধের দাম আকাশ ছোঁয়া। ভারতের ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি জানিয়েছে যে পাইকারি মূল্য সূচকে পরিবর্তন আনা হচ্ছে। 2021 অর্থ বছরের হিসাব অনুযায়ী ওষুধের দাম বাড়ছে 10.6%। আগামী 1 এপ্রিল থেকে বাড়তে চলেছে একাধিক ওষুধের দাম। এই ওষুধগুলি বেশিরভাগই অপরিহার্য। এই ওষুধের দামে 10.6% বৃদ্ধির দামে ধাক্কা দেবে বলে আশা করা হচ্ছে। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রকের অর্থনৈতিক উপদেষ্টার অফিস অনুসারে NPPA একটি বিবৃতিতে বলেছে যে 2020 সালের তুলনায় 2021 সালে ওষুধের দাম 10.6% বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। জ্বর, সংক্রমণ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, চামড়া রক্তশূন্যতা, প্যারাসিটামল, ফেনিবারবিটন, ফেনিটোইন, সোডিয়াম অ্যাজিথ্রোমাইসিন, সিফ্রক্সেন, হাইড্রোক্লোরাইড এবং মেট্রোনিজালের মতো ওষুধের দাম বাড়ছে। এটি জানানো হয়েছে যে ড্রাগস মূল্য নিয়ন্ত্রণ আদেশ 2013 এর নির্দেশিকা অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 1 এপ্রিল থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন এই দাম। ঘরে আনুন আরও বেশি খুশি টিভিএস জুপিটার বেশি ফায়দার সাথে। এক্সশোরুম দাম 68,209 থেকে শুরু। এলইডি হেডল্যাম্প, টেলিস্কোপিং সাসপেনশন এবং লার্জ অ্যালাই হুইলস, মোবাইল চার্জার সঙ্গে 2 লিটার গ্লোব বক্স। মোবাইল নাম্বার 8695607709, 1800123999999। আসানসোলে 5 বছর আগে দুঃসম্পর্কের এক চাচা 1 বছরের বাতিজাকে পুকুরে চুবিয়ে হত্যা করার জন্য দোষী সাব্যস্ত হয়েছে। আসানসোল আদালতে প্রায় 5 বছর ধরে চলা মামলায় 14 জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শুক্রবার অতিরিক্ত জেলা বিচারক মনোজ কুমার প্রসাদ অভিযুক্ত চাচা বদিনাথ টুডুকে দোষী সাব্যস্ত করেছেন। মামলার প্রধান পাবলিক প্রসিকিউটর পিপি স্বরাজ ওরেফে বাচ্চু চট্টোপাধ্যায় জানিয়েছেন, 28 মার্চ সোমবার বিচারক সাজা ঘোষণা করবেন। দোষী বদিনাথ টুডু আসানসোল উত্তর থানার দাসপাড়ার বাসিন্দা। ভাই তপন টুডুর বাড়ি মনসা পুজো 19 আগস্ট 2017 অনুষ্ঠিত হয়েছিল। বদ্রীনাথ সেখানে তপন টুডুর বাড়িতে এসেছিলেন। বিকেল 3:30 দিকে তিনি তপনের 1 বছরের ছেলে আকাশ টুডুকে বেড়াতে নিয়ে যান। ঘণ্টাখানেক পর বদ্রীনাথ নগ্ন ও অচেতন আকাশকে বাড়িতে এনে বিছানায় শুইয়ে দেয়। পরে পরিবারের লোকজন দেখেন আকাশ মারা গেছে। এরপর আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করে গোটা ঘটনার কথা জানান তপন টুডু। আসানসোল জেলা হাসপাতালে আকাশের দেহের ময়নাতদন্ত করেছে পুলিশ। পুলিশ জানতে পারে আকাশকে জলে ডুবিয়ে খুন করা হয়েছে। পুলিশ তখন আইপিসির 302 ধারায় খুনের মামলা নথিভুক্ত করে এবং বদিনাথকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে সে আকাশকে বেঙ্গলপাড়ার পুকুরের জলে ডুবিয়ে হত্যা করেছে বলে স্বীকার করেছে। পুকুরের পাশে জঙ্গল থেকে আকাশের ময়লা জামা প্যান্ট উদ্ধার করে পুলিশ। এ সময় সেখান থেকে একটি শার্টের বোতাম পায় পুলিশ। একইভাবে পুলিশ বদিনাথের বাড়িতেও তল্লাশি চালালে তার নোংরা শার্ট ও প্যান্ট পাওয়া যায়।
মামলার প্রধান পাবলিক প্রসিকিউটর স্বরাজ ওরেফে বাচ্চু চট্টোপাধ্যায় বলেন, সময়মতো প্রমাণসহ সিডি জমা দেওয়ার আসামিরা জামিন পাননি, তিনি জেলে ছিলেন। बोल रही हूँ, मेरा नाम इशिता भट्टाचार्या है। ये शाइन एकेडमी हम लोगों ने 2017 में स्टार्ट किया है। ये एकेडमी है स्किल डेवलपमेंट कोर्सेज के लिए, जो स्किल डेवलपमेंट कोर्सेज करने के बाद बच्चे लोग अपने पैर पे खड़ा हो सकते हैं, क्योंकि ये सारे कोर्सेज जो हम लोग करवाते हैं वो सारे जॉब ओरिएंटेड कोर्सेज हैं। यहाँ पर हम लोग टैली, GST, डेटा मैनेजमेंट सिस्टम, एडवांस एक्सेल, हार्डवेयर नेटवर्किंग, मोबाइल रिपेयरिंग, ब्यूटिशियन, बेकिंग का कोर्सेज, पाइथन, C++, जावा, पर्सनालिटी मैनेजमेंट एंड स्पोकन इंग्लिश, ये सारे कोर्सेज हम लोग अभी यहाँ पे रन करवा रहे हैं। अगर कोई ये कोर्सेज सीखना चाहते हैं तो नीचे आप लोगों के साथ नंबर जा रहा है, आप लोग इसको कॉन्टेक्ट कर सकते हैं। ये सेंटर हम लोग का SBKY रोड में। আসানসোল লোকসভা উপনির্বাচনের লড়াইয়ের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন 8 জন প্রার্থী। বৃহস্পতিবার দুপুর 3টে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। গত 17 মার্চ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছিল। শুক্রবার জমা পড়া মনোনয়নপত্রগুলি স্ক্রুটিনি করা হয়। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের লড়াইয়ের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন 8 জন প্রার্থী। বৃহস্পতিবার দুপুর 3টে পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া শেষ হয়েছিল। গত 17 মার্চ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হয়েছিল। শুক্রবার জমা পড়া মনোনয়নপত্রগুলি স্ক্রুটিনি করা হয়। যে 8 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন তার মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের শত্রুঘ্ন সিনহা, BJP-র অগ্নিমিত্রা পাল, CPM-এর পার্থ মুখোপাধ্যায়, কংগ্রেসের প্রসেনজিৎ পৈতুন্ডি ও ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টির জগদীশ মণ্ডল। বাকি 3জন নির্দল প্রার্থী হলেন সান্নি কুমার সাউ, প্রভু সাউ ও অমিতাভ নস্কর। প্রসঙ্গত, কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করলে আগামী 12 এপ্রিল আসানসোল লোকসভার যে উপনির্বাচন হতে চলেছে তাতে 8জন প্রার্থী লড়াই করছেন। इस छोटे से घर में एक महल सी शान है। ये घर सिर्फ घर नहीं, ये घर मेरी जान है। हर घर की कहानी में यहां रहने वालों के निशान है। ये घर सिर्फ घर नहीं, ये घर मेरी जान है। कदम रखते ही मानो सब कुछ आसान है। ये घर सिर्फ घर नहीं, ये घर मेरी जान है। इन दीवारों से जुड़ी इस परिवार की मुस्कान है। ये घर सिर्फ घर नहीं, ये घर मेरी जान है। গণহত্যা। CBI DIG নেতৃত্বে 30 সদস্যের একটি দল তদন্ত করছে। 21 তারিখে FIR CBI এর DIG অখিলেশ সিং এর নেতৃত্বে 30 জন CBI অফিসার একটি দল বক্তুই মামলার তদন্ত করতে রামপুরহাটে পৌঁছেছে। একটি দল রামপুরহাট থানায়, অন্যটি বক্তুই গ্রামে গেছে। বর্তমানে গ্রামে তদন্ত 30 জন CBI এবং সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি আধিকারিক রয়েছেন। স্থানীয় পুলিশের সহায়তায় তদন্ত শুরু করেছে তারা। CBI DIG অখিলেশ সিং বগতুই গ্রামে সোনা শেখের পোড়া বাড়ির পোড়া অংশটি যত্ন সহকারে পর্যবেক্ষণ করছেন। 3D স্ক্যানার ব্যবহার করা হচ্ছে। CBI DIG অখিলেশ সিং বগতুই পৌঁছানোর সাথে সাথেই নমুনা সংগ্রহের কাজ শুরু হয়। তারা বগতুই গ্রামের প্রতিটি ক্ষতিগ্রস্ত বাড়ি তদন্ত করবে। শুক্রবার কলকাতা হাইকোর্ট বগতুই মামলার তদন্তের নির্দেশ দিয়েছে CBIকে। তাই এই ঘটনায় ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে CBI। CBI তদন্ত শুরু করেছে এবং FIR নথিভুক্ত করেছে। পুলিশের অভিযোগে ভিত্তিতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা 10টি ধারায় মামলা দায়ের করেছে। তার বিরুদ্ধে হত্যা, হত্যার চেষ্টা, অগ্নিসংযোগ এবং সহিংসতা ছড়ানোর অভিযোগ রয়েছে। CBI সূত্রে খবর, শুক্রবার রাতে রামপুরহাটে গিয়েছিল তদন্ত দল।
সিবিআই 21 অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। তাদের সঙ্গে ফরেনসিক এবং ব্যালিস্টিক বিশেষজ্ঞরা ছিলেন। দলের নেতৃত্বে রয়েছেন সিবিআই ডিআইজি অখিলেশ সিং। প্রয়োজনে তারা স্থানীয় পুলিশ কর্মকর্তাদের ফোন করেছেন, তাদের জিজ্ঞাসাবাদ করে পূর্ণাঙ্গ তথ্য নেওয়া হয়েছে। মিহিলালের বাড়িতেই 7 জন দগ্ধ হয়েছেন। তৃণমূল নেতা আনরুল হোসেন সহ 12 জনকে রামপুরহাট থানায় রাখা হয়েছে। চিত্তরঞ্জন থেকে পাপন পালের অনুসারে আসানসোল লোকসভা উপনির্বাচনকে সামনে রেখে প্রতিটি দল নিজের মতো করে কর্মী সভা ও প্রচার সারছে। এদিন চিত্তরঞ্জন রেল শহরের বুকে চিত্তরঞ্জন চারেরপল্লী কমিউনিটি হল প্রাঙ্গণে নির্বাচনী সভা করতে দেখা গেল আসানসোল লোকসভা উপনির্বাচনের বামপ্রার্থী পার্থ মুখার্জিকে। এদিন তিনি এই সভায় এসে বক্তব্য দিতে গিয়ে বলেন যে বিজেপি ডাক দিয়েছিল স্টার্ট আপ ইন্ডিয়া, আর এখন কেন্দ্র এবং রাজ্য সরকার বলছে স্টার্ট আপ ইন্ডিয়া। তৃণমূল প্রার্থী সকলকে খামোশ করে দিতে আসানসোলের মাটিতে নেমেই বলে উঠলেন খামোশ, অর্থাৎ তৃণমূল সকলকে সকল জনতাকে চুপ করিয়ে দিতে চাইছে। করবেই না কেন, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে নিজেদের সরকার চালাচ্ছে তাতে সকলে খামোশ হয়ে বসে আছে। তিনি বলেন, এই নির্বাচনে আমাদের কাছে কাম্য ছিল না, কিন্তু একজন ব্যক্তির নিজের স্বার্থের কারণে করতে হচ্ছে, যদিও আমাদের কেউ একটা সুযোগ করে দিয়েছে সাধারণ মানুষের কাছে কাজ করার। তিনি বিজেপি সংসদ থেকে এই সিটে জয়যুক্ত হয়েছিলেন, কিন্তু নিজের স্বার্থে পদত্যাগ করে তৃণমূলে যোগদান করেন। বাবুল সুপ্রিয় কিছুদিন আগে তৃণমূলের বিরুদ্ধে কথা বলে জয়ী হয়েছিলেন, আর এখন তিনি দল পাল্টে বিজেপির বিরুদ্ধে বিধায়ক পদে লড়াই করছেন। আসলে তৃণমূল ও বিজেপির মধ্যে কোনো ফারাক নেই। কেন্দ্রীয় সরকারের নীতির কারণে রেল শহর এখন রুগ্ন, প্রায় সকল সরকারি প্রতিষ্ঠানে বেসরকারির দিকে ঠেলে দিচ্ছে। সরকারি স্কুল বন্ধ, এখানকার স্কুলগুলি বন্ধ হতে চলেছে, প্রাইমারি বিভাগ সব বন্ধ হয়ে গেছে, এরপর বন্ধ হবে চিকিৎসা বিভাগ। আসানসোল বিজেপি নির্বাচনী প্রচারের জন্য 40 জন নেতার তালিকা প্রকাশ করেছে। ভারতীয় জনতা আসানসোল ও বালিগঞ্জ উপনির্বাচনে তারকা প্রচারকদের তালিকা নির্বাচন কমিশনে জমা দিয়েছে দল। জাতীয় থেকে স্থানীয় নেতাদের স্থান দেওয়া হয়েছে এই তালিকায়। শুধু তাই নয়, মনোজ তিওয়ারি এবং রবি কিষাণের মতো নেতা কাম অভিনেতা ও গায়করাও রয়েছেন তালিকায়। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার কাম সাংসদ গৌতম গম্ভীরও রয়েছেন তালিকায়। কেন্দ্রীয় মন্ত্রীদের পাশাপাশি রাখা হয়েছে আদিবাসী নেতাদেরও। এতে ত্রিপুরা ও আসামের মুখ্যমন্ত্রীর পাশাপাশি ঝাড়খণ্ড প্রাক্তন মুখ্যমন্ত্রীরাও রয়েছেন। স্থানীয় নেতাদের মধ্যে বিধায়ক লক্ষণ গুরুই, জিতেন্দ্র তিওয়ারি এবং কৃষ্ণেন্দু মুখোপাধ্যায় রয়েছেন। খাগড়পুরের মন্দিরে অর্চনায় জয়ের জন্য পুজো করলেন কংগ্রেস প্রার্থী প্রসনজিৎ পৈতুন্ডি। আসানসোল লোকসভা উপনির্বাচন আসনের কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ পৈতুন্ডি শনিবার আসানসোলের বিখ্যাত মন্দিরে গিয়ে মা ঘাগরবুড়িকে প্রার্থনা করেন। প্রসেনজিৎ পৈতুন্ডি বলেন, মা ঘাগরবুড়ি আশীর্বাদ আমরা এখানে এসেছি, এটা নিন এবং প্রার্থনা করেছি যে আমরা এবং আসানসোলের মানুষ এই লোকসভায় বিজয়ী হোক, যাতে আমরা আসানসোলের মানুষের জন্য কাজ করতে পারি। আশীর্বাদের পর আমরা এখন নির্বাচনী প্রচারে নামব। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা শাহ আলম, সোমনাথ চ্যাটার্জি, পারভিন যাদব, বাপ্পা মজুমদার, রাজেশ দত্ত, অশোক রায়। অ্যাঞ্জেল বিদ্যা মন্দির এস ইয়ার ওয়ে টু সাকসেস। উই প্রোভাইড ক্লাস 8-10, 11-12 সায়েন্স, আর্টস, কমার্স, বেঙ্গলি, ইংলিশ, গ্র্যাজুয়েশন, অনার্স অ্যান্ড প্রোগ্রাম, কম্পিউটার সায়েন্স প্লাস অ্যাপ্লিকেশন ইকোনমিক্স, সংস্কৃত, পল সায়েন্স, ফিলোসফি, বিকম। উই অলসো প্রোভাইড অল টাইপ অফ কম্পিটিটিভ ক্লাস লাইক SSC, রেল, WBSC অ্যান্ড স্টেট লেভেল এক্সাম। ফোন নাম্বার 9938640 67 অ্যান্ড 8116183079। আসানসোল
दुर्गापुर पुलिस कमिशनारेट डीसी सेंट्रल अफिसे मृत राहुल सिंह एर मृत्युर रहस्य जानार जन्य एकटी स्मारकलिपि। राहुल सिंह एवं बोनेर अभियोग पुलिस सठिक तथ्य दिच्छेन ना। किभाबे आमरा भाइयेर मृत्यु होयेछे पुलिसेर बिरुद्धे अभियोग करे बोलेन एई चूलेर कारणे पुलिस आमादेर सहयोगिता करछे ना, ताई आज आमरा डीसी सेंट्रलके स्मारकलिपि दियेछि। মিম নেতা দানিশ স্মারকলিপিতে সহযোগিতা করতে আসা আজিজ বলেন, আমরা এই পরিবারের পাশে আছি এবং পরিবারের ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত তাদের পাশে থাকব। কার নির্দেশে পুলিশ সংশোধন হচ্ছে না এটাও বড় প্রশ্ন। দানিশ আজিজ ও রাখি সিং অভিযোগ, নীলাঞ্জনা নামের হোটেল থেকে সব কিছু পাওয়া গেছে, তবে হোটেলের দিক থেকেও কোনো তথ্য দেওয়া হচ্ছে না। তবে ডিসি সেন্ট্রাল বলেছেন, আমরা অবশ্যই তদন্ত করে সংশোধন করব, আপনি সব তথ্য পাবেন। বায়োফিনা, ড্রিঙ্ক হেলদি, স্টে হেলদি, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অলওয়েজ কভার ইউর মাউথ অ্যান্ড নোজ হোয়াইল স্নিজিং, ওয়াশ ইউর হ্যান্ডস রেগুলারলি, ইউজ স্যানিটাইজার, অ্যাভয়েড কন্ট্যাক্ট উইথ আদার্স, ওয়ার মাস্ক, অ্যাভয়েড সোশ্যাল গ্যাদারিং, Don't touch your eyes and mouth frequently. Issued in public interest by Biofina. Drink healthy, stay healthy. For trade inquiry, mail care@rkmgroup.in. Contact toll free number 1-800-258-7060. শনিবার আচমকা সালানপুর অঞ্চলের রূপনারায়ণপুরের মোড়ের মাথায় জোরদারি তল্লাশি অভিযান চালায় সালানপুর থানার পুলিশ। এই দিন বাস, মিনিবাস, মোটরসাইকেল, চার চাকা যানবাহন সহ হোটেলগুলিতে তল্লাশি চালানো হয়, যেখানে সমস্ত যাত্রীদের ব্যাগ এবং সঠিক প্রমাণপত্র খতিয়ে দেখা হয়। তাছাড়া হোটেলের ব্যবসায়ীদের কড়াভাবে নির্দেশ দেওয়া হয়, সঠিক পরিচয়পত্র ছাড়া কোনো ব্যক্তিকে হোটেলের মধ্যে রুম দেওয়া যাবে না, প্রতিদিনের হোটেলের রেকর্ড থানায় জমা দিতে হবে। এদিন তল্লাশি অভিযানে উপস্থিত ছিলেন সালানপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অমিত হাটি, রূপনারায়ণপুর ফাঁড়ির ইনচার্জ রাহুল দেব মণ্ডল সহ আরও পুলিশ আধিকারিকরা। মেডিকেল কোচিং সেন্টার NETT AIIMS এন্টারপ্রাইজ এক্সামস বাই ডি কে লাল স্যার, বায়ো স্পেশালিস্ট EX যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা। কল নাও 9832824975। ওয়ান্ট টু বি এ ডক্টর? Hold the hands of an expert. Regular classes for 11-12 BSc. Biology classes, zoology and botany. Ed Rishi Arvind Nagar, Birla Road, Kulti, P. Vardhaman, WV. ইউক্রেনের যুদ্ধে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে 31 দিনে 136টি শিশু নিহত হয়েছে। ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল অফিস জানিয়েছেন, শনিবার টেলিগ্রাম অ্যাপে এক বার্তায় ডক্টর এদিকে মস্কো ইউ শুক্রবার ইঙ্গিত দিয়েছে যে এটি পূর্বে রাশিয়ান সামর্থিক বিচ্ছিন্নবাদিতার দাবি করা অঞ্চলের উপর ফোকাস করার জন্য ইউক্রেন তার উচ্চাকাঙ্ক্ষাগুলিকে পিছিয়ে দিচ্ছে, কারণ ইউক্রেনীয় বাহিনী রাজধানী কিয়েভের বাইরে শহরগুলি পুনরুদ্ধারের জন্য আক্রমণ চালিয়েছিল। অন্য খবরে, গত সপ্তাহে একটি মারিউপোল থিয়েটারের রুশ বিমান হামলায় প্রায় 300 জন নিহত হয়েছিল, যা আশ্রয়স্থল হিসাবে ব্যবহৃত হচ্ছিল। ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলেছে, এটি বেসামরিক নাগরিকদের উপর যুদ্ধের সবচেয়ে মারাত্মক পরিচিতি হামলায় পরিণত হবে। News Movement Present YouTube channel for news in Bangla, Urdu, English and Hindi. SMS of the moment. Love is nothing without action. Trust is nothing without proof. And sorry is nothing without change. Prem karma chhara kichui noy. Bishwash praman chhara kichui noy. Ebong dukkhito poriborton chhara kichui noy. Thank you for watching our video. If like it, then please share, subscribe the video.
डोंट फॉरगेट टू पुश द बेल आइकॉन फॉर फर्दर नोटिफिकेशन।